আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে মেরিটে টাচ করে মিডিয়াকে বলা হয়েছিল মেরিটে টাচ করে এরকম আপনারা একটা কথা মনে রাখবেন এই ইসলাম বিজয় হবে হয়তোবা আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়াই কিন্তু ইসলামের বিজয় হবে সম্মানিত ভিউয়ার্স আমি জানি না আপনারা এই ভিডিওটা ভাইরাল করবেন কিনা আপনারা আসলে আল্লাহ মাওলানা হকের পক্ষে আছেন কিনা আমি জানি না আমি জানি না এই ভিডিওটা ভিউজ পড়বে কিনা আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে হাজার হাজার ভিউজ আসে আমি জানি না এই ভিডিওটাতে 200 ভিউজ মাত্র আসে কিনা সম্মানিত ভিউয়ার্স আমি জানি না আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কিনা কিন্তু আমি একটা কথা বলতে চাই ব্যারিস্টার সুমন যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত সম্মানিত ভিউয়ার্স এই ব্যারিস্টার সুমন নদী নালা অনেক কিছু পরিষ্কার করে তিনি জঙ্গল পরিষ্কার করেন গরিব মানুষের পাশে দাঁড়ান অনেক ধরনের তিনি কাজ করে থাকেন বক্তব্যটা শুনে আমার না মনে হয়েছে যে তিনি যদি এই উদ্যোগটা নিতেন তাহলে পুরো বাংলাদেশের ভালোবাসা কুড়াতেন তিনি সম্মানিত ভিউয়ার্স আপনার ভিডিওটা ভাইরাল করা দরকার প্লিজ মেক ইট ভাইরাল যদি ব্যারিস্টার সুমন আল্লামা মামুনুল হকের পক্ষ নিয়ে কথা বলতেন যদি তিনি তাকে ছাড়ায় নিয়ে আসতেন তাহলে কতই না ভালো হইতো আমরা গত পূর্বে শুনেছি ব্যারিস্টার সুমন নাকি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ছিলেন তিনি নাকি রাজাকার ছিলেন তার বিরুদ্ধে ছিলেন আসলে সেটা প্রমাণ করার জন্য হলেও তিনি যে তার পক্ষে ছিলেন না কমপক্ষে আল্লামা মামুনুল হককে মুক্তির ব্যবস্থা করে দেওয়া তিনি যদি লড়েন তাহলে আমরা বুঝবো তিনি আসলে মানবতার ফেরিওয়ালা এটা আমাদের সাধারণ নেটিজনদের বক্তব্য তিনি যদি একটাবার মামুনুল হকের পক্ষ নিতেন আর তাকে যদি ছাড়াই দিতেন এরকম আশা নিয়ে নেটিজনদের নানান কথা এবং হুজুর সেটা প্রকাশ করে দিলেন এক মঞ্চে চলুন হুজুর আর কি কি আবেদন ছিল কিভাবে কথা বলছেন ব্যারিস্টার সুমনকে কিভাবে জানালেন আপনি যে উপকারটা করতেন আপনারা কমপক্ষে ভিডিওটি পুরো দেখুন তাহলে হয়তো ভিডিওটা বেশি রিচ পাবে এবং কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছায় যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এত বেশি শেয়ার করুন যেন আমাদের ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা তিনি যেন এই ভিডিওটি দেখেন এবং এই পদক্ষেপটা নেন আমাদের কোরআনের পাখি আমাদের মাঝে ফিরে আসে বা কোনো ওসিলা মাধ্যমেই জান্নাত যাইতে হবে কারণ আমাদের নিজের আমল দিয়ে কখনো জান্নাত যাইতে পারবো না কিন্তু আপনারা এই ভিডিওটা ভাইরাল করে দিয়ে ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার দিয়ে কমপক্ষে একটা ওসিলা হয়ে যান আপনিও আমরা চাই আল্লামা মামুনুল হক কমপক্ষে আমাদের দেশে এসে তিনি ইসলামের দাওয়াত দিক তিনি এরকম রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা না বলো এবং মিজানুর রহমান আজহারি আমাদের দেশে সুন্দর সুন্দর বয়ান দিক আমরা তার কথা শুনবো এটা আমরা চাই তার আর পুরানা ওয়াজ কত শুনবো আমরা নতুন কিছু শুনতে চাই কিন্তু আমাদের দেশটাতে শান্তিপ্রিয় চাই সব ধর্ম থেকে যারা যে ধর্ম করে তারা সমানভাবে সুন্দরভাবে পালন করার যেন আমাদের ব্যবস্থা করে দেন আজকের ভিডিওটি অবশ্যই ভাইরাল করবেন হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগতেও পারে বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান চলুন আমার হুজুরের বক্তব্যটা একটু শুনে আসি তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই মুক্তি না দিলে আমি এমপি থাকব না আমি এমপির পদ ছেড়ে দেব তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা ঠিক কি না ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা কথা কয় না এটা আসলে মানবতার ফেরিওয়ালা না এটা ইসলাম বিদ্বেষী এই ব্যারিস্টার সুমন আসতে কয়েক বছর আগে আলেমদের ফাঁসি চেয়েছিল যে আলেমের ফাঁসি চায় সে মানবতার ফেরিওয়ালা নয় সে মুসলমানের দুশ্মন ঠিক কিনা রাস্তাঘাট পরিষ্কার করে নর্দমা পরিষ্কার করে ডোবা পরিষ্কার করে রাস্তা দিয়ে হাঁটে তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই মুক্তি না দিলে আমি এমপি থাকব না আমি এমপির পদ ছেড়ে দেব তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা ঠিক কি না নিজের বউকে দিয়ে ধর্ষণ মামলা দেওয়া হয় এখানে তুমি কথা বলো না রাস্তায় নর্দমার দলকুচু পরিষ্কার করে বেড়াও এটা মানবতার ফেরিওয়ালা নয় এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এদেরকে বলা হয় ক্ষমতার লোভী ঠিক কি না বলো মানবতার ফেরিওয়ালা ওলা আমার ইকরাম দিন নাই রাত নাই খেয়ে না খেয়ে এক
প্রান্ত থেকে আরেক প্রান্ত কোরআনের দাওয়াত দিয়ে চলতেছে ঠিক কি না আলেম ওলামাকে বিনা কারণে জেলখানা রাখছে মামুনুল হক হাঁটতে পারে না হুইল চেয়ারের মধ্যে দিয়ে হাঁটতেছে আজকে আদালতে নিয়ে যাইতেছিল হুইল চেয়ারে একটা আলেম যে হাদিস পড়াবে কোরআন পড়াবে তাকে জেলখানায় দিনের পর দিন রাত দ্বারা রাখে এরা মুসলমান নয় এরা ইহুদি বেঈমানদের কাজ এরাই হলো আবু জাহিল্লা কি করো মন্ত্রীগিরি করো আমাদের কোন আপত্তি নাই হাসরের ময়দানে আমরা হব জান্নাতি আমরাই হব এমপি মন্ত্রী ইনশাআল্লাহ এ দুনিয়া কয়দিনের ফিলিস এই ভিডিওটি আপনার ভাইরাল করা দরকার কমপক্ষে যদি আপনারা হুজুরদেরকে ভালোবেসে থাকেন আল্লামা মামুনুল হককে ভালোবেসে থাকেন একজন শাইখুল হাদিসকে ভালোবেসে থাকেন সম্মানিত ভিউয়ার্স ব্যক্তিটা হয়তো বা বিনা অপরাধে এইভাবে দিনের পর দিন জেলখানার মধ্যে পড়ে রয়েছে আসলে তিনিও জানেন না যে তিনি কেন পড়ে রয়েছেন কিছুদিন আগে অনেক ভুল তথ্য প্রমাণ হয়েছে আগামীতে ইনশাল্লাহ হবে আশা করা যায় আপনাদের মাথায় যারা যারা ঢুকিয়ে দিয়েছে যে তিনি এরকম 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 কাজ করছে আসলে কিছুদিন পর ঠিকই ভুল প্রমাণিত হবে এবং আপনারা আফসোসও করবেন আগে কিছু করার দরকার তাহলে এখন আপনি ভেবে দেখুন ইসলাম বিজয় হওয়ার জন্য আপনাকে থাকা উচিত নাকি থাকা উচিত না অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই চ্যানেল নতুন হলে আপনি সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আছি রাকিব আল হাসান আল্লাহ হাফেজ